বন্ধুরা, তাইওয়ানকে নিয়ে ভারত ও আমেরিকার অনেক বড় প্রস্তুতি চলছে। আর প্রথমবার তাইওয়ানকে নিয়ে ভারত তার লিমিট ক্রস করছে, এই কথাটা এখন চীনা মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আসলে আজকের সময়ে তাইওয়ানকে নিয়ে এমন কিছু কথা সামনে এসেছে যেগুলো শুনে চীন নড়বড়ে হয়ে গেছে। যেমন চীন তাইওয়ানকে নিয়ে ভারতের সঙ্গে, ভারত ও আমেরিকাকে আগুনের সঙ্গে না খেলার হুমকি দিয়েছে। কিন্তু গত এক সপ্তাহের সমাচারের দিকে একটু নজর দিলে দেখা যাবে, তাইওয়ানকে নিয়ে যে খবর এসেছে সেটাকে চীন নিজের জন্য অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করছে, আর নিজের সেনাদের যুদ্ধের জন্য তৈরি থাকার সংকেতও পাঠিয়েছে। যেমন প্রথমে তাইওয়ানি মিডিয়ার তরফ থেকে খবর আসে যেখানে বলা হয়, এখন সময় এসে গেছে চীনের বিরুদ্ধে ভারত ও তাইওয়ানকে এক হয়ে যাওয়ার। তারপর একটা খবর আসে যেখানে বলা হয় তাইওয়ানকে কোয়াড সংগঠনের অংশ করে নেওয়া উচিত, কারণ চীন তাইওয়ানের জন্য অত বড় বিপদ যেমনটা কোয়াড সংগঠনের সদস্য দেশগুলোর জন্য বিপদ। সদ্যই তাইওয়ান বয়ান দিয়েছে আমেরিকার সঙ্গে তার সম্পর্ক আগের মতোই মজবুত রয়েছে, আর তাদের আমেরিকান সেনার পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু এখন এই খবর শুনেই চীন হতভম্ব হয়ে গেছে। চীনের কিছু থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞরা দাবি করছে, পর্দার পেছনে তাইওয়ানকে নিয়ে ভারত ও আমেরিকার অনেক বড় প্রস্তুতি পর্ব চলছে, তাই সেজন্য চীনকে এক বড় যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। চীনের বিশেষজ্ঞরা দাবি করেছে, এখন ভারতের জন্য চীনের ওয়ান চায়না পলিসি কোনো মহত্ব রাখে না। আর এর সব থেকে বড় প্রমাণ হলো, আগে তাইওয়ানের মিডিয়ায় খোলামেলাভাবে ভারতের নাম নেওয়া হতো না, কিন্তু এখন তাইওয়ানের মিডিয়াই নয় বরং তাইওয়ানের নেতাও খোলামেলাভাবে ভারতের সঙ্গে নিজের মজবুত হওয়া সম্পর্কের কথা প্রকাশ করছে। আবার কিছু বিশেষজ্ঞদের মতে তাইওয়ানকে কোয়াড সংগঠনের অংশ করা খুবই ভালো সিদ্ধান্ত, কিন্তু যদি এমনটা হয় তবে চীনের সঙ্গে হওয়া টক্করও একেবারে চরম পর্যায়ে থাকবে। যদি দেখা হয় তাইওয়ানকে নিয়ে যে খবর এখন সামনে আসছে সেটাতে তো একটা বিষয় পুরো জলের মতো পরিষ্কার হয়ে গেছে, যে ভারত দক্ষিণ চীন সাগরের রাজনীতিতে এক মুখ্য কেন্দ্র হয়ে উঠেছে। এক্ষেত্রে এখন দেখা হলে যেচে ভারতের সঙ্গে পাঙ্গা উল্টে চীনের ওপরেই ভারী পড়ছে। আপনাদের মতে কি বলে, ভারতকে কি ওয়ান চায়না পলিসিকে ভেঙে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্ররূপে স্বীকৃতি দেওয়া উচিত নাকি না? অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।